ভয়াবহ আগুন লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পাঁচলার ধামসিয়া এলাকায়। চারিদিক থেকে ধোঁয়া আর আগুন, আগুনই আগুন বেরোচ্ছে। আমরা দেখে থানাতে খবর দিলাম, আইপিপিএলে খবর দিলাম, কোম্পানিদেরকে খবর দিলাম। আমাদের এলাকার লোক সবাই কাজের জন্য আছে, পুলিশ আছে, আইপিপিএলের আছে, এরা এরা নিশ্চিন্তে ভালো কাজ করেছে, সবাই সাপোর্ট। অ্যামাজনে যে মালগুলো থাকার ব্যাপার অ্যামাজনে ছিল, আর আপনার ওটা কি বলে প্লাইবোর্ড ছিল, আমরা তো দেখতে পাচ্ছি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে অ্যামাজন ছিল, আপনার ওই ছিল প্লাইবোর্ডের কারখানা ছিল। কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন? এখন আগুন পুড়ে ছাই হয়ে গেছে সব। কি করে লেগেছে সেটা আমরা বলতে পারবো। কতগুলো দমকলের ইঞ্জিন এসেছে? দমকল ইঞ্জিন 15-20 খানায় দমকল এসেছে। বিধ্বংসী আগুনের গ্রাসে ভেঙে পড়ে কারখানার একাংশের শেড, ভস্মীভূত হয়ে যায় একের পর এক সামগ্রী। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় মানুষ। খবর পেয়ে উলুবেড়িয়া ও হাওড়া থেকে একের পর এক দমকলের ইঞ্জিন আনা হয়। এই আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে আসেন স্থানীয় বিডিও ওসি সহ দমকলের আধিকারিকরা। কি থেকে যে আগুন লেগেছে কিছু বুঝতে পারছেন? কতগুলি ম্যাডাম ইঞ্জিন আছে? আগুন কি অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? কটা কারখানা আছে ম্যাডাম এখানে? কিভাবে কি আগুন লেগেছে কিছু জানতে পারছেন? ম্যাডাম এখানে কারখানাগুলো কি কি জিনিস আছে? এখানে যা দেখতে পাচ্ছি কি অনেক রাত পরে রাত কেটে যেতে পারে যা অবস্থা দেখতে পাচ্ছেন? কয়েকটা